করোনা ভাইরাসের কারণে ইতালির রাজধানী রোমের সর্ববৃহৎ কাঁচা বাজার ভিত্তোরিওতে নেই ক্রেতা, ফলে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বিভিন্ন পানশালা ও রেস্তোরাঁ বন্ধ থাকার প্রভাব পড়েছে কাঁচা বাজারে, জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে খুব শিগগিরই এই অবস্থার পরিবর্তন হবে না বলে শঙ্কা তাদের। এই কাঁচা বাজারে মাছ, মাংস, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সবই আছে, শুধু নেই ক্রেতা। এখানকার 80% দোকানই পরিচালনা করেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ক্রেতা না থাকায় ব্যবসায়ীরা মুনাফার চেয়ে পুঁজি রক্ষাতেই ব্যস্ত। প্রতি বছর বড়দিন সামনে রেখে যে বিপুল পরিমাণ মাছ বিক্রি হতো, তাও এবার তলানিতে। পর্তুগালে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারিক আহসান দেশটির রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। জানা যায়, গত শুক্রবার রাষ্ট্রদূত দেশটির রাজধানী লিসবনে অবস্থিত সরকারি বাসভবন প্যালা সিও দ্য বেলেম এ আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রফেসর মার্সেলো রেবেলা দ্য সোজারের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশ ভবন থেকে মোটর শোভাযাত্রায় প্যালাসিও দ্য বেলেমে পৌঁছুলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরিচয়পত্র প্রদানকালে উপস্থিত ছিলেন পর্তুগিজ সম্প্রদায় বিষয়ক প্রতিমন্ত্রী বের্তা নুনেস, রাষ্ট্রপতির কূটনৈতিক বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যানা মার্টিনো, রাষ্ট্রাচার প্রধান ক্লারা নুনেজ দস সান্তোস, রাষ্ট্রপতির বেসামরিক ও সামরিক উপদেষ্টা, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজি সহ আরও অনেকে। এরপর সংক্ষিপ্ত বৈঠকে রাষ্ট্রদূত পর্তুগিজদের সাথে বাংলাদেশের ঐতিহাসিক 500 বছরের কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে এই সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ফেস্টিভ্যাল সিটির আল রাশ হলে জুরিখ ক্যাপিটাল ফান্ডস হোল্ডিং এবং হি ইজ এক্সেলেন্সি গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর ও মিডিয়া অ্যাওয়ার্ড 2020 অনুষ্ঠিত হয়েছে। জুরিখ ক্যাপিটাল ফান্ড গ্রুপের প্রধান নির্বাহী অধ্যাপক ডক্টর ফাহেদ আল মেরহেবি ও হি ইজ এক্সেলেন্সি গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সামি আল মোহাম্মদ ও মিস্টার ইরফান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বিদেশি সংস্থাগুলোর মাঝে প্রতিনিধিত্ব করেন মিস্টার ইউসুফ আতিয়া ও মিস্টার জর্জ পনৌশ। অনুষ্ঠানে করোনাকালীন সময় আমিরাতে সাংবাদিকতায় বিশেষ ভূমিকার জন্য আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মাহবুব হাসান হৃদয়কে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন দেশের আরও যাদেরকে মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয় তারা হলেন সৈয়দ মুদাসসের খুশনুদ, আবিদ আব্বাস, আনসার আকরাম, সাজ্জাদ আকবর খান এবং মোহাম্মদ শাহজাহান। শুক্রবার আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মানুষ মারা যাওয়ার কারণ কি না, পানি মুখে দেওয়া যায় কি না, এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ? জিকিরটা সবসময় করা যায়। আমার কি বাসে নামাজ হবে, পর্দা থাকে, যদিও আমাদের বাসে ছিল না নামাজ। নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে নিয়মিত ফোনো লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার বিকেল 4টায় শুধুমাত্র বাংলা টিভিতে।